हेलो व्यूअर्स, वेलकम टू झुमुर हिमु ब्लॉग्स। आज আমি রসমালাই করব, তার জন্য 1 লিটার দুধের ছানা কেটে নিয়েছি। এই যে আমার ছানাটা দেখুন, এটা জল ঝরিয়ে নিয়েছি, কি সুন্দর ছানাটা কেটে। এখন এটাকে আমি ভালো করে মথে নেব, হাত দিয়ে ভালো করে কষলে কষলে মথে নেব এটাকে। এরকম করে মথে নিতে হবে ভালো করে, একটা দানা থাকবে না ছানার ভিতরে। আমার 1 লিটার দুধে অনেকটা ছানা হয়েছে, আমি টক দই দিয়ে করেছি। টক দই দিয়ে ছানাটা করলে ছানাটা একটু বেড়ে যায়। যেমন মোথা হয়ে গিয়েছে, কি সুন্দর, এরকম একটাও দানা থাকবে না এর ভিতরে। যে হাতে লাগছে না, এখন এইটুকু টিস্পুন এইটুকু বেকিং পাউডার দেব, এইটুকু আর দরকার নেই। আর 1 চামচ ময়দা দেব। একটাও দানা থাকবে না, ভালো করে একদম মথে নিতে হবে এটা। ছানাটা আমার মোথা হয়ে গিয়েছে, রসমালাইটা বানাবো। ভিউয়ার্স, ফিরার জন্য আমি এটার 1 কাপ চিনি নিয়েছি, এটা আমি 2 কাপ জল দেব। একটা পাতে দিয়েছি আর 1 কাপ মেজে দিয়েছি, 2 কাপ জল। আর এখানে মালাইয়ের জন্য আমি 1 লিটার দুধকে 1/2 লিটার দুধ কম করে নিয়েছি। আর এটার সাথে মিক্স করবো কন্ডেন্স মিল্ক। এখন এটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর রসমালাই গুলো আপনারা যে কোনো সাইজের বানাতে পারেন, আমি গোল গোল করে বানাচ্ছি। এই যে দেখুন। হ্যালো ভিউয়ার্স, এই যে আমার মিষ্টিগুলো বানানো হয়ে গিয়েছে, এখন আমি এটা শিরার ভিতরে দেব। এই যে শিরাতে একটা বলক চলে এসেছে, শিরার ভিতরে একটা বলক চলে এসেছে, এখন এটা শিরার ভিতরে দিয়ে দেব। এই যে মিষ্টিগুলো শিরার ভিতরে দিয়ে দিয়েছি, এখন এটাকে হাই হিটে 3-4 মিনিট জাল করব, তারপরে লো হিটে মিডিয়াম হিটে এটাকে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। এইদিকে মিষ্টিগুলো সিদ্ধ হচ্ছে, আর 4-5 মিনিট হবে। দেখুন কি সুন্দর কালারটা এসেছে, একদম মিষ্টিগুলো ছোট ছোট ছিল, ফুলে বড় হয়ে গেছে। আর 4-5 মিনিট হলেই হয়ে যাবে। আর আমি মালাইয়ের জন্য দুধটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। 1 লিটার দুধ 1/2 লিটার কম করে নিচ্ছি। এর ভিতরে কটা এলাচি দিয়ে দিয়েছি, ফ্লেভারটা দারুণ আসবে। মালাইয়ের দুধটাকে আমি একটা ফ্রাই প্যানে নিয়ে নিয়েছি, এটাকে আর একটু জাল করব, তারপর এটাতে কন্ডেন্স মিল্ক অ্যাড করে দেব। যে যেরকম মিষ্টি খাবেন এটার ভিতরে, সে সেরকম চিনি অ্যাড করবেন। এটা এমনিতেই দুধটা জ্বালাতে জ্বালাতে মিষ্টি হয়ে গিয়েছে,
আর কন্ডিশমেন্ট অ্যাড করলে এমনিতে আরও মিষ্টি হয়ে যাবে। তারপর যদি কেউ চিনি খেতে চান তাহলে চিনিটা অ্যাড করে দেবেন। এদিকে আমার মিষ্টিগুলো হয়ে গিয়েছে, আমি 2 ঘন্টার জন্য ঠান্ডা করে রেখেছি মিষ্টিগুলো। এদিকে আমার মালাইয়ের দুধটাও ঘন হয়ে গিয়েছে, বারবার নাড়াচাড়া করতে হবে না হলে নিচ থেকে লেগে যেতে পারে। এখন আমি সেই কন্ডেন্স মিল্কটা অ্যাড করে দিচ্ছি। এটা দেওয়াতে দুধটা একদম, মালাইটা একদম, গ্রেভিটা একদম ঘন হয়ে যাবে আর ফ্লেভারটাও দারুণ হবে। এখন আমি মিষ্টিগুলো দিয়ে দেব। মিষ্টিগুলো দিয়ে বেশি জাল করা যাবে না, তাহলে মিষ্টির ভিতরটা শক্ত হয়ে যাবে। 2-1 মিনিট জাল করেই এটা বন্ধ করে দিতে হবে, 3-4 ঘন্টার জন্য বন্ধ করে রেখে দিতে হবে। মিষ্টিগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেব। মিষ্টিগুলো সব আমার দেওয়া হয়ে গেছে ভালো করে নাড়াচাড়া করে, একটা বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। বলক উঠে গেলে এটা গ্যাসটা বন্ধ করে দেব। এই যে মিষ্টিটা আমার হয়ে গিয়েছে, ঠান্ডা হয়ে গিয়েছে। আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি মিষ্টিটা কি সুন্দর হয়েছে, নরম একদম, গ্রেভিটাও দারুণ, গ্রেভিটা আরও টেনে যাবে। রেসিপিটা আপনাদের ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই যে দেখুন আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি, কি সুন্দর হয়েছে মিষ্টিগুলো, একদম নরম তুলতুলে, আর গ্রেভিটাও ঘন হয়ে গিয়েছে। আপনাদের দেখানোর বোঝার স্বার্থে আমি একটা মিষ্টি কেটে দেখাচ্ছি। জাস্ট ইয়ামি হয়েছে, দারুণ, একদম রসালো, ভিতরে একদম রস ঢুকে গিয়েছে আর নরম তুলতুলে। যদি রেসিপিটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।